চাঁদপুরে বসতঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে হাজীগঞ্জ উপজেলার উত্তর বড়কুল কালী সীতার বাড়ির একটি ঘরে স্বামী উত্তম বর্মন ও স্ত্রী কাজলি রানী বর্মনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বে তাদের হত্যা করা হয়েছে। তারা ভাড়া বাড়িতে থাকতেন, তাদেরকে হাত পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।